বল, বাবা একজন পছন্দের আছে। তোর পছন্দ আছে? এতদিন তুই আমাকে সেটা বলিসনি। বাবা আমি বলিনি, কারণ আমি কনফিউজ ছিলাম, ডিসিশনটা নিতে পারছিলাম না। তাই কি মনে হচ্ছে? বাবা মনে হচ্ছে আমি বিয়ে করলে ওকে করতে পারি। গুড, ভেরি গুড। ছেলেটা কে, কোথায় থাকে, কি করে? বাবা ছেলেটা অনেক ভালো, ওর ফ্যামিলিও অনেক ভালো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে। কিন্তু বাবা ও একটু স্ট্রেট ফরওয়ার্ড, ঠোঁটকাটা টাইপের। ঠোঁটকাটা, স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড। আরে এমন ছেলেই তো আমার পছন্দ। ওকে ডেকে আন, আমি ওর সাথে কথা বলবো। বাবা তাহলে কালই ওকে তোমার অফিসে যেতে বলি। এটা কি বললি? এটা কি কোনো বিজনেস ডিল? আমার একমাত্র মেয়ের বিয়ের কথা হবে, তুই ওকে বাসায় আসতে বল। বাবা ইউ আর সো সুইট। ঠিক আছে, আমি তাহলে ওকে বাসায় আসতে বলবো। আচ্ছা বাবা আরেকটা কথা, তোমাকে কিন্তু আমি আগে থেকে ক্লিয়ার করে বলছি, ও কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ওর মুখের মানে বুঝতেই তো পারছো বাবা। মারে আমি তো একটা কোম্পানির সিইও, মানুষ চড়ায় খাই না, আমি বুঝতে পারি কে ভালো কে খারাপ। স্ট্রেট ফরওয়ার্ড ছেলে আমার সব সময় পছন্দ। তুই নির্দ্বিধায় ওকে আমার সাথে দেখা করতে বল। তুমি কাজ কর। থ্যাংক ইউ। তোর মা যেদিন মারা যায় সেদিন সেই মৃত্যুসজ্জায় তোর মা না আমার দুটি হাত ধরে আমাকে বলেছিল, ছোট ভাই তুই আমার মেয়েকে দেখিস, আমার মেয়ে হয়তো কোনোদিনও তার মাকে দেখতে পাবে না, কিন্তু সে যেন মায়ের অনুভব অভাব অনুভব করতে না পারে। তখন না মা, তুই অনেক অনেক ছোট্ট ছিলি, সেই ছোট্ট ফুটফুটে মেয়েকে এই বুকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেছিলাম, কোনোদিনও আমি তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না, কোনোদিনও তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখব না মা। মামা, মারে মায়ের আদর দেওয়া যায় না, মায়ের অভাব কখনো পূরণ করা যায় না, কিন্তু মা আমি না চেষ্টা করেছি মায়ের আদর দিতে, মায়ের অভাব পূরণ করতে, জানি না কতটুকু পেরেছি মা। হ্যাঁ জানি, আমি জানি মামা, তুমি আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে দাওনি, আমার অনাদর হবে ভেবে তুমি বিয়েটা পর্যন্ত করলে না, কিন্তু আজ হঠাৎ এসব। আজকে না সকাল থেকে খুব বুবুর কথা মনে পড়ছে, বুবুর সেই চেহারাটা না আমার চোখের সামনে ভেসে আসছে। আমারও বয়স হয়েছে মা, আমারও শরীর ভালো যাচ্ছে না মা। তুই তো শুনলে রাগ করবি, আর একটা না ভালো ছেলে প্রপোজাল এসেছে। মামা তুই বিশ্বাস কর, আমি ওদেরকে ছবি দিইনি, ওরা যেন কোথাতে একটা ছবি সংগ্রহ করে পছন্দ করেছে। এরপর না টেলিফোনের পর টেলিফোন, আমি সে বলে দিয়েছি যে তুই পছন্দ করলে কথা বলবো, না রে কথা বলবো না। কি আমি ঠিক করিনি? একদম ঠিক করেছো মামা, অবশ্যই ঠিক করেছো। আচ্ছা মামনি, তুই এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? সবসময় কিন্তু এত ভালো ছেলে হাতের কাছে পাওয়া যায় না। তারপর মা ওরা বলেছে তুই যদি পড়াশোনা করতে চাস তাহলে বিয়ের পরও তারা তোকে পড়াশোনা করাবে, তাদের কোনো আপত্তি নেই। তুমি কি চাও আমি ওই ছেলেকে বিয়ে করি? না না না, কেন বিয়ে করবি? পছন্দ হলে বিয়ে করবি, আর পছন্দ না হলে সে বাতিল। তবে তুই যদি রাজি থাকিস না তাহলে ওরা না একবার দেখতে আসতে চাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আসতে বলো। সত্যি? হ্যাঁ, তুমি চাইছো ওরাও আসতে চাইছে, আমি আর আপত্তি করি কি হবে বলো। আচ্ছা মামনি, এবার কি বুঝতে পারছিস যে আমি তোর সাথে কেন এত ইমোশনাল হয়ে কথা বলছিলাম? ইটস কল্ড ইমোশনাল ব্ল্যাকমেইল।
এই কারণে কিন্তু তুই এত সহজে রাজি হয়ে গেছিস। তবে আমি তোকে কথা দিচ্ছি, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করবো না। তুই রাজি হলে বিয়ে হবে। আচ্ছা মামনি, হ্যাঁ তাহলে কালকে ওদেরকে একটু আসতে বলি। আমি ঝগড়া করি কোন সময় এটা তো জানো, বুঝো? আমি ঝগড়া করি ওই সময় যখন দেখি কোন একটা দুর্নীতি হইতেছে, যখন দেখি কোন একটা অন্যায় হইতেছে, কোন একটা ভুল হইতেছে, আমি সেটা মানতে পারি না, আমি তখন গিয়ে ঝগড়া করি। একদম ঠিক করো। ঠিক করো, কিন্তু ঠিক করে লাভ হয়েছে কি? বরং সাজা পেলাম একটা। কে শাস্তি দিল আমার বাবুটাকে? কে? চাকরি ছেড়ে দিছি আমি। কি চাকরি ছেড়ে দিছো? কেন? আমার বস একটা স্টুপিড, একটা ফালতু লোক। কেন, সে কি করছে? মানে অসুদ একটা লোকরে কাজ দিছে এবং আমি তাকে এতবার করে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক, কোনোভাবে শোনো না। মানে এইসব অসুদ লোকদের সাথে কি আসলে কাজ করা যায়? তাই বলে চাকরি ছেড়ে দিবা? হ্যাঁ, তো মানে এখন আমি চাকরিটা ছাড়তাম না, তাতে করে কি হইতো? তার আমার উপরে কোনো একটা অপবাদ চাপাই দিত, তারপর আমাকে চাকরি থেকে বাইর করে দিত, সেটা ভালোই তো? হ্যাঁ ঠিক আছে, তা অবশ্য ঠিক করছো। আর চাকরি তো আসলে কোনো বিষয় না, একটা গেছে আরেকটা পাওয়া যাবে, একটু সময়ের ব্যাপার এই আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এমন সময় চাকরিটা ছাড়লা, আমাকে একটা গন্ডগোলের মধ্যে ফেলে দিলা। মানে কি, আমি আবার কোথায় কিসের গন্ডগোল করলাম? না মানে তুমি একটু আগে বলেছিলে না, ঝগড়া করলে সাজা পাওয়া যায়, আবার ঠিক তেমনি পুরস্কারও পাওয়া যায়। তোমারও পাইছি? বাহ, ভালোই বুঝো আমাকে। বুঝবোই তো, ধরো তুমি আমার ভালো বুঝো, এখন তুমি যদি আমার ভালো বুঝো আমি তোমার উল্টা ভালো বুঝবো না, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমি তো এখন একটা ঝামেলায় পড়ে গেছি, বাবা আমার বিয়ে দেওয়ার জন্য জোর করছে। এখনই? হ্যাঁ, আর আমি আমাকে জিজ্ঞেস করেছি আমি কাউকে পছন্দ করি কিনা। ও আচ্ছা, তুমি কি বলছো? তোমার কথা বলছি। হ্যাঁ, তারপর তারপর? বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়। আমার সাথে দেখা করতে চাইছে? মানে আমার এখন চাকরি বাকরি নেই, আমার সাথে এখন দেখা করতে চাবে উনি? চাকরি নেই কি হয়েছে, হয়ে যাবে, জাস্ট পরিচয় হয়ে নাও। এই অবস্থায় আমি কি করে তার সামনে? দেখো বাবা প্লিজ, এটা ইমার্জেন্সি, এই জন্য তোমাকে বলছি, নাহলে তোমাকে আমি বলতাম। বলো, আমার হাত ধরে বলতে তো আমার যাইতে হবে, আমার তো কোনো উপায় নাই। হাত ধর, ঠিক আছে? এক দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে রিং আইডি। কাদের বাসা যাবেন? জেরিনদের বাসা। জেরিন? আপনি চিনেন নাকি? কেন চিনবো না, পাশের ফ্ল্যাটে তো থাকি। কিন্তু আপনি? যাক ভালোই হলো, আমি আসলে ওর ফ্যামিলি সম্পর্কে একটু খোঁজখবর নিতে এসেছি। শুনেছি বাবা মা নেই, মামার কাছে মানুষ, তাই আর কি। কেমন মেয়ে? মানে কেমন মেয়ে বলতে? বুঝলেন না, আমার ভাগ্নের সাথে ওর বিয়ের কথা চলছে, জামানা তো ভালো না, তাই বিয়ের আগে একটু খোঁজখবর নেয়া যে কোথাও লাইন টাইন মারে কি না আর কি। ভাইয়া লাইন মানে কি বুঝলাম না। বুঝলেন না ভাই, এ প্রেম টেম করে কি না আর কি। ও প্রেম? হ্যাঁ, জেরিনের বয়ফ্রেন্ড আছে তো? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে লাল ফুল প্যান্ট হলুদ গেঞ্জি পরা ছেলেটা, ওইটাই জেরিনের বয়ফ্রেন্ড। না ভাই, আপনি আসলে রসিকতা করছেন। আরে রসিকতা কেন করবো, নিজেই বলেছে। তাছাড়া জেরিন যেরকম বদরাগি মেয়ে, ওর চেয়ে ভালো কিছু জুটবে? বদরাগি? তবে ওর মামাটা ভালো মানুষ। ওর মামা দিয়ে কি হবে? আসি ভাই। Thank you.
যাইতেছি কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে ও কি হাই শোনা চিনলেই ভালো করতাম। কি বলছো তুমি? আমি আর এখন তোমার স্যার না, আমার অফিস থেকে তোমাকে বরখাস্ত করা হয়েছে। মানে ভুল বলতেছেন আপনি স্যার, আমাকে কোনো বরখাস্ত করা হয়নি, আমি নিজে রিজাইন দিয়ে চলে আসছি। শাট আপ বাবা, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ও আমার অফিসে কাজ করতো, সবাই ওর নামে কমপ্লেন করেছে, আমি ওকে বুঝাতে চেয়েছিলাম, উল্টো ও আমাকে হাইকোর্ট দেখিয়ে দিল। মানে ও তোমার অফিসে? আরে থামেন, আপনি কি বলতেছেন, বোঝেন আপনি কাদের কথা বলছেন? আপনার অফিসের যারা কর্মচারী সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সবাই মিলে একটা জোট বাঁধছে। আমি হচ্ছে অনেস্ট একজন মানুষ, সৎ মানুষ, সৎ মানুষ একাই একশো, তাদের জোট বাঁধা লাগে না। বড় বড় কথা বলে, কি এমন সৎলোক যে ওর চাকরি করার কারণে আমার প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে? ঠিক আছে, উল্টাটা তো আপনি বলতে পারবেন না, বলতে পারবেন যে আপনার অফিসের কোনো ক্ষতি আমি করছি, কোম্পানির ক্ষতি করছি আমি? তোমরা কি শুরু করেছো অফিসের কথা এখানে কেন শুরু করেছো? শুরু কি আমি করছি নাকি শুরু তো উনি করছেন, আর আমি যদি জানতাম যে উনি তোমার বাবা তাহলে তো আমি জীবন জানলে কি করতা, জানলে কি করতা, এখানে আসতাম না? আসতাম না, জি কোনোদিনই আসতাম না। তুমি কি মনে করছো আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতাম, যে ছেলেকে আমি কর্মচারী হিসেবে পছন্দ করি না? তুমি কি করে ভাবলে তাকে আমি জামাই হিসেবে পছন্দ করব? মাফ চাই, মাফ চাই, আমি কোনো কথা বলতে চাই না। থাকো তোমরা, তোমার বাবার সাথে বিয়ে করা দরকার, তুমি তোমার বাবার সাথে থাকো। আমি তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, প্রয়োজনে একা থাকবি, অনেক সময় নিয়ে একা থাকবি, কিন্তু ওর মতো বেয়াদব ছেলেকে তুই বিয়ে করবি না, কথাটা মনে রাখিস। কেন মন খারাপ করবো বল, এটা কেমন ধরনের অভদ্রতা, সব কিছু ঠিকঠাক করে হঠাৎ পিছিয়ে, আমি না আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। তুই কি বুঝতে পারছিস? ওদেরকে কেউ উল্টাপাল্টা কথা বলে সম্বন্ধটা ভেঙে দিয়েছে। কে? আমার শত্রু তো একজনই। তুই কার কথা বলছিস? তোমার? আর নয় তোকে। না 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 না, ও এত বড়, জানি তুমি বিশ্বাস করবে না তো। আচ্ছা ওটা কেন করতে যাবে, তোর বিয়ে ভাঙলে ওর কি লাভ? শোনো মামা, কিছু কিছু মানুষের লাভ কি জানো, নিজের মনের আনন্দ, আর যারা এইসব মনের আনন্দে অন্যের ক্ষতি করে তাদেরকে বলে সাইকো, এন্ড হি ইজ আ সাইকো মামা। আচ্ছা যদি এটা হয় তাহলে আমি ওকে আজই ডেকে জিজ্ঞেস করব। না তুমি কিচ্ছু করবে না। আচ্ছা ও কেন এটা করবে, আর যদি করেই থাকে হি উইল মাস্ট বি পানিশড, দরকার হলে আমি ওর বাড়িতে যে কমপ্লেন করব। আর বাদ দাও না প্লিজ, যেসব লোক অন্যের কথা শুনে বিয়ে সম্বন্ধ ভেঙে দেয় তাদের সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। দেখো কত সুন্দর ম্যাচ হচ্ছে মামা, দেখো না। ঠিক আছে তুই দেখ, তুই দেখ, দেখো এই যে দেখো তোমার ফেভারিট, এই যে এই যে মন খারাপ নাকি? একটু কেন ভাই, কাহিনী কি আছে? একটু ট্র্যাজিক, আবার সেই সাথে একটু টুইস্ট। কি করছো আবার অনলির সাথে ঝগড়া করছো? পাগল তুই, কথা কস, অনলির সাথে যদি আমার ঝগড়া হইতো সেটা আসলে কোনো বিষয় ছিল না, আমার ঝগড়াটা তো হয়েছে আসলে ওর বাপের সাথে। ও মাই গড, খালু তো অনেক করা লোক, তুমি খালুর সাথে দেখা করবে আমার আগে বলতা, আমি কিছু টিপস দিয়ে দিতাম। আরে দূর বাট, আমি নিজেই জানতাম না কি যে ওর সাথে আমি দেখা করতে যাবো, মানে ওর বাপের সাথে,
অনুলি আমার হঠাৎ করে বললো যে ওর বাপের সাথে দেখা করতে যাইতে হবে, গেলাম। এবং তুই তো এটাও জানো না যে আমি চাকরি ছেড়ে দিছি, আমার বসের সাথে ঝগড়া করে আমি চাকরি ছেড়েছি। এবং যায়া দেখি অনুলির বাপ আর কেউ না, সে হচ্ছে আমার ওই বস। সর্বনাশ, সর্বনাশে যেতে বড় কিছু থাকলে সেটা তুই আমার বল। তাহলে এবার তোমার কয় নাম্বার ব্রেকআপ হবে? তাই না, তুই আসলে বুঝতে পারছিস আমার কি মনে হইতেছে তুই জানিস? তোমার কি মনে হচ্ছে আমি কিভাবে বলবো? ভালো বলছিস, তুই আসলে কেমন বলবি? তোর তো বলার কথা না। ওর বাসা থেকে আমি বাইর হলাম না, সারাটা খুন আমার মাথার মধ্যে শুধু অনুলির চিন্তা করতেছে। যেদিকে তাকে দিচ্ছে সারাক্ষণ মনে হচ্ছে যে অনুলি, ও হাসতেছে, ও কথা বলতেছে আমার সাথে। এতগুলো রিলেশন করছি জীবনে, এত ভাঙছে আমার, কখনো আমার এরকম খারাপ লাগে না, আমার এরকম ধরনের একটা ফিলিংস হয় না। এখন বুঝতে পারতেছি অনুলির আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। ভাই প্রথম প্রথম এমনই হয়, তুমি আমার কথাই ধরো, জেরিনের সাথে একটা অন্য কাজ করার পরে আমার ভালো লাগতেছে না, ইনফ্যাক্ট কোনো কাজেই মন বসতেছে না। তার মানে ধরো আমার একই দশা, তুইও অনুলির ভালোবেসে ফেলছিস। ভাই কি যে বলো না, জেরিনের মতো একটা মেয়েকে ভালোবাসা নিজের পায়ে কুড়াল মারা একই কথা। অনুলির সাথে রিলেশনের আগে আমি নিজেও এরকম ভাবতাম, এই যে এত ব্রেকআপ হয়েছে আমার জীবনে কোনোদিন কারোর জন্য খারাপ লাগে নাই, একদমই ফিল করিনি। কিন্তু ওর সাথে রিলেশনের পরে সব কিছু কেমন যেন বদলাই গেছে, সব কিছু অন্যরকম। এখন আমি বুঝি রিলেশন আসলে বলে কেয়া হয় না, যেটা ঘটা সেটা এমনি থেকে ঘটে যায়, তুই চাইলে ওটাকে আটকাইতে পারবি। তুমি বলতে চাচ্ছ জেরিনের সাথে আমার ভালোবাসা হয়ে যাবে? তুই যা বলতেছিস তার সিমটম তো তাই বলতেছে। ভাই সিমটম টিমটম নিয়ে আমি ভাবতেছি না, আমি ভাবতেছি আমি যে অন্য একটা ওর সাথে করলাম, মানে কাজটা ঠিক করলাম কিনা। কী করছিস তুই? ওর একটা বিয়ের কথা চলতেছিল, আমি সেটা ভেঙে দিছি। নিঃসন্দেহে খারাপ কাজ করছো, খুবই খারাপ একটা কাজ করছো, কিন্তু সেই সাথে আমি যেটা ভাবতেছি সেটাও সত্যি। মানে মানে আর কি, তুই যতই অস্বীকার করস, তুই যতই অন্যরকমের কথা কস, তুই আসলে মায়ের ভালোবাসা ফেলছিস। তোমার মাথায় ভালোবাসা ছাড়া কিচ্ছু নাই। একদম ঠিক করছিস, এখন আমার মাথায় আসলে ভালোবাসা ছাড়া কিছু দিতেছে না, সারাক্ষণ শুধু অন্যের চিন্তা মাথায় খারাপ লাগতেছে ভীষণ। একটা জিনিস মনে হচ্ছে ছোট ভাই, ধর তুই যদি কখনো কাউরে মন থেকে ভালোবাসা ফেলিস না, কষ্ট দিস, কষ্ট দেয় হাজার গুণ কষ্ট তোর কাছে রিটার্ন আসবে। থ্যাংকস ফর দা। তুই কি করলি তোমার? বুঝলাম তুই মেয়েটাকে পছন্দ করিস না, মেয়েটাও তোকে অপছন্দ করে, তাই বলে তুই ওর এত বড় একটা ক্ষতি করবি? এখানে ক্ষতির কি আছে? সব কিছু ফান না তোমার, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার মানে বুঝিস তুই? স্পেশালি আমাদের সোসাইটিতে। না না, আমি কিছুতেই তোকে সাপোর্ট করতে পারছি না। এখন যদি ও ভালো মন্দ কিছু একটা করে বসে, সেটার দায় শুধু তোর। আরে কি করবে, কিচ্ছু করবে না, ভার্সিটিতে আসলে মাফ চেয়ে নিব শেষ। এত সোজা না, আমি ওর বন্ধুদের সাথে কথা বলেছি, কয়েকদিন ধরেও ভার্সিটিতে আসে না। কি বলিস? হ্যাঁ এটাই সত্যি। তাহলে ওর বাসা? আমি দুই দিন আগে গিয়েছিলাম ওর বাসায়, নক করলাম, ওর মামা দরজা খুললেন কিন্তু ভেতরে ঢুকতে দিলেন না। আমি অপ্রস্তুত হয়ে গিয়ে বললাম জেরির সাথে দেখা করতে চাই, একটা নোট, কিন্তু ওর মামা বলল যে জেরি এখন এই মুহূর্তে কারোর সাথে দেখা করতে পারবে না, মুখের ওপর দরজা লাগিয়ে দিলেন। প্লিজ একটা কথা রাখ, ইন ফিউচার না কারোর সাথে এরকম ফাইজলামি করিস না, যাতে কেউ সিরিয়াসলি কষ্ট পায়। কিন্তু আমি তো এনাফ তোমাল। আরে শিলা কই যাইস আশ্চর্য কথার চেষ্টা করে? আরে ফ্রেন্ড ও ফ্রেন্ডের না বুঝলে কিভাবে? এই তুমি আমারে বলছো কেন কথা? আমাকে বলার কি আছে? আমি সব কিছু এলোমেলো করছো না কি করছো তোমার বাবা? জিগাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি মামা? আমি জেরির খুব ক্লোজ ফ্রেন্ড ছিলি। আমি মামা? এই বলো। এই